डिजिटल आईसीटीर এই ভিডিও টিউটোরিয়ালে আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আপনাদেরকে স্বাগতম জানাই। আজ কথা বলবো জুম সফটওয়্যারের মডিউল 5 এর ক্লাস বা মিটিং আয়োজন করা। এই প্রক্রিয়াগুলো অনুসরণ করলে আপনি জুম সফটওয়্যার ব্যবহার করে ক্লাস আয়োজন করতে পারবেন। জুম সফটওয়্যার ব্যবহার করে ক্লাস আয়োজন করতে হলে প্রথমে আপনার ক্লাস শিডিউল ঠিক করে নিতে হবে এবং তারপরে ক্লাসের ইনভাইটেশন বা মিটিং আইডি ও পাসওয়ার্ড শিক্ষার্থীদের অথবা সংশ্লিষ্ট জনের কাছে পাঠাতে হবে। এজন্য প্রথমে আপনার কম্পিউটারে জুম অ্যাপটি ওপেন করুন। আমি জুম অ্যাপটি ওপেন করার জন্য অল প্রোগ্রামে চলে যাচ্ছি এবং অল প্রোগ্রাম থেকে আমার জুম অ্যাপটি যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করছি। এরপরে আপনি এই রকমের একটি পেজ দেখতে পাবেন। এখানে জয়েন এ মিটিং সাইন ইন দুটো অপশন দেখতে পাচ্ছেন। আপনি সাইন ইন অপশনে নির্বাচন করে ক্লিক করুন। এখানে পাঁচটি অপশন দেখা যাচ্ছে, একটা ইন্টার ইউর ইমেল, ইন্টার ইউর পাসওয়ার্ড, এছাড়া দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ SSO, সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ ফেসবুক। আপনি যদি এর আগে রেজিস্ট্রেশন করে থাকেন জুম অ্যাপে, সেই রেজিস্ট্রেশন যে ইমেল দিয়ে করেছিলেন সেই ইমেলটা এখানে দিবেন। এরপরে জুম অ্যাপ্লিকেশনে যে রেজিস্ট্রেশনের পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। এছাড়াও আপনি চাইলে যদি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করতে চান সেটাও পারবেন। সেক্ষেত্রে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করে সাইন ইন করতে পারবেন। এছাড়া আপনি চাইলে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেও সাইন ইন করতে পারবেন। আমরা যেহেতু এই ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে গুগল আমরা যেহেতু জুম অ্যাকাউন্ট করেছিলাম এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, তাই আমরা এই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন বাটনটি নির্বাচন করে ক্লিক করছি। জুম অ্যাপের হোম পেজটি দেখা যাচ্ছে। এখানে নিউ মিটিং, জয়েন, শিডিউল, শেয়ার স্ক্রিন এই চারটি অপশন দেখা যাচ্ছে। শিডিউল অপশনটি ক্লিক করুন। শিডিউল মিটিংয়ের একটি উইন্ডো ওপেন হলো। এখানে টপিকে আপনার ক্লাসের বিষয়বস্তু লিখে দিতে পারেন। আমি লিখে দিচ্ছি BOB, বায়োবি। এরপরে ডেট, টাইম এবং ডিউরেশন সেট করে দিন। এক্ষেত্রে লক্ষণীয় যে একটানা 40 মিনিটের উপর জুম ফ্রি অ্যাকাউন্টে ক্লাস কন্টিনিউ করা যাবে না, ভিডিও কনফারেন্সটি একাই সাসপেন্ড হয়ে যাবে। তবে এতে কোনো সমস্যা নেই, কারণ একই ইনভাইটেশন দিয়ে আবার সকলেই জয়েন করতে পারবে। এরপরে ভিডিও অপশনে হোস্ট ভিডিওটাকে অন এবং অফ করতে পারবেন। আবার পার্টিসিপেন্টরাও ভিডিওটাকে অন এবং অফ করতে পারবেন। এখানে অফ করার এসে যদি অন করতে চাই তাহলে এই অন বাটনে ক্লিক করলেও হবে। তবে অফ করা থাকলেও পরবর্তীতে ভিডিওটাকে অন করা যাবে। এ গেল ভিডিও অপশন। আর উপরে আরেকটি অপশন দেখা যাচ্ছে, ওয়েটিং রুম। এই ওয়েটিং রুম অন করা থাকলে কেউ ক্লাসে অ্যাড হতে চাইলে হোস্ট অর্থাৎ আপনাকে অ্যাডমিট বাটনে ক্লিক করে তাকে অ্যাড করতে হবে। এনাবল ওয়েটিং রুম অন করা না থাকলে কেউ জয়েন করতে চাইলে অটোমেটিক ক্লাসে অ্যাড হয়ে যাবে।
एर परे एडवांस ऑप्शने जो दे अमरा क्लिक करे आरो कोएक्टी ऑप्शन अमरा पाबो एखाने तीन टे ऑप्शन देखा जाच्छे एक्टा enable join before host ऑप्शन टी ऑन करा थाकले होस्ट क्लास शुरू करार आगे अन्यरा क्लासे जॉइन करते पारबे अर्थात এমনটি হবে স্যার আসার আগেই ক্লাসে স্টুডেন্টরা এসে বসে আছে যদি এটা যদি এখানে টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে ক্লিক করলে টিক চিহ্ন আসবে তাহলে এমনটি হবে এরপরে মিউট পার্টিসিপেন্টস আপন এন্ট্রি অপশনটিতে টিক দেওয়া থাকলে কেউ জয়েন করার পর তার মাইক্রোফোনটি মিউট করা থাকবে পার্টিসিপেন্টে কথা বলতে চাইলে মাইক্রোফোন অন করে নিয়ে কথা বলতে পারবে এটি ক্লাসরুম পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন কারণ মিউট করা না থাকলে অনেকেই জয়েন করার পর নয়েজ হতে থাকে এবং সে বুঝতে পারে না এতে ক্লাসের সাবলীলতা নষ্ট হয়ে যায় এরপরে তিন নম্বর অপশন অটোমেটিক্যালি রেকর্ড মিটিং অন দ্য লোকাল কম্পিউটার এই অপশনটি টিক দেওয়া থাকলে ক্লাস শুরু হওয়ার সাথে ক্লাসটি রেকর্ড হতে থাকবে এবং শেষ হওয়ার পর আপনার কম্পিউটারে সেভ হয়ে যাবে আমি এখান থেকে এনাবল বিফোর হোস্ট এটাকে টিক চিহ্ন দিয়ে রাখছি আর অন্যগুলো এইভাবেই থাকুক এরপরে সর্বশেষ কাজটি হচ্ছে সেভ বাটনে ক্লিক করে পুরো প্রক্রিয়াটা সেভ করে নিচ্ছে এবার আমরা জুম অ্যাপের হোম পেজে চলে আসব জুম অ্যাপের হোম পেজে আসলে আপনারা এরকম চারটি অপশন পাবেন এখান থেকে মিটিংয়ের উপরে ক্লিক করুন মিটিং ট্যাবে ক্লিক করলে আপনার শিডিউলকৃত ক্লাসটি দেখতে পাবেন এখান থেকে কপি ইনভাইটেশন বাটনে ক্লিক করলে শিক্ষার্থীদের নিকট মেল বা মেসেঞ্জার পাঠিয়ে দিতে হবে আমরা এখানে কপি ইনভাইটেশন এটা যদি কপি করি এরপরে এই কপিকৃত অংশটি শিক্ষার্থীর কাছে মেইল করে অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দেব শিক্ষার্থীরা মেইল বা মেসেঞ্জারে প্রাপ্ত লিংকে ক্লিক করে অথবা ইনভাইটেশনের পাঠানো মিটিং আইডি ও পাসওয়ার্ড দিয়ে ক্লাসে যোগ দিতে পারবে এরপরে আপনি নির্দিষ্ট সময়ে ক্লাস শুরু করার জন্য জুম অ্যাপে প্রবেশ করে হোম বা মিটিং ট্যাব থেকে স্টার্ট বাটনে ক্লিক করুন হোমে ক্লিক করলেও হবে অথবা এই মিটিংয়ে ক্লিক করলেও হবে হোমে ক্লিক করলে এরকম স্টার্ট আসবে আর মিটিং ট্যাবে ক্লিক করলে এরকমের স্টার্ট আসবে স্টার্ট বাটনে ক্লিক করলে এমন একটি আমরা যদি স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে এরকমের একটি উইন্ডো আসবে এখানে জয়েন উইথ কম্পিউটার অডিও বাটনে ক্লিক করুন এরপরে এরকমের একটি অপশন চাইলে আপনারা টেস্ট স্পিকার অ্যান্ড মাইক্রোফোন এখানে ক্লিক করতেও পারেন অথবা নাও পারেন আমি এটা কেটে দিচ্ছি এবার পার্টিসিপেন্ট কে কে উপস্থিত আছে বা ওয়েটিং রুমে আছে তা দেখে নিন এই জন্য আমরা পার্টিসিপেন্টে ক্লিক করব পার্টিসিপেন্টে এই অংশে আমরা ক্লিক করব ক্লিক করে ডান পাশে এখানে দেখতে পাবেন এবং মাউসটা এখানে নিয়ে গেলে দেখা যাবে এখানে গ্যালাক্সি M40 এনিয়াসেন এবং কামরান্নাহার হীরা আছে আমি যাদের যাদের এই ক্লাসে অংশগ্রহণ করাতে চাই সে অ্যাডমিট বাটনে ক্লিক করে দেব আর যদি একবারে সবাইকে আপনি ক্লাসে নিতে চান সেক্ষেত্রে উপরে একটি অপশন পাবেন অ্যাডমিট অল এখানে ক্লিক করলে যারা যারা উপস্থিত আছে প্রত্যেকেই এর মধ্যে চলে আসবে ক্লাসের মধ্যে আমরা একবারেই জয়েন করে দিলাম এখন জয়নিং হচ্ছে জয়নিং এটা জয়নিং শেষ এটাও জয়নিং শেষ তাদের মাইক্রোফোন এখন অফ করা রয়েছে যেহেতু আমরা আগের থেকেই অফ করে রেখেছি এখানে যদি আমরা মিউট টু অল এখানে এই অপশনটা আছে এখন যদি আমি যদি মিটিংয়ে বা ক্লাসে আমার ভিডিওটা দেখাতে চাই নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন স্টার্ট ভিডিও এখানে ক্লিক করলে এই দাগটা উঠে যাবে তাহলে ভিডিও আমি যে কথা বলছি এই ভিডিওটা দেখা যাবে এখন অবশ্যই দেখা যাবে না সেখানে আমরা দেখতে পাবো আর এটা যদি ক্লিক করে দিই তাহলে এরকমই থাকবে অর্থাৎ কেউ দেখতে পাবে না আর বাম পাশে আরেকটা দেখা যাচ্ছে যে মিউট এখানে যদি এইভাবে ক্লিক করা থাকে লাল কালিদা থাকে তাহলে এইটা কেউ কথা শুনতে পাবে না আমার কথা কেউ শুনতে পাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন
এবার সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে আপনার ক্লাস শুরু করুন। জুম অ্যাপে পার্টিসিপেন্টের সাথে স্ক্রিন শেয়ার করতে পারবেন, তাই ক্লাস শুরু করার পূর্বেই প্রয়োজনীয় ছবি, ভিডিও, প্রেজেন্টেশন ইত্যাদি রেডি করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো আমি মোহাম্মদ আনোয়ার ইসলাম বিদায় নিচ্ছি।